স্পেশাল মানে রান্না তো কি কি রান্না করবো ওটা অবশ্যই শেয়ার করবো আর আজকের দিনে আমার মানে ভাই আসবে ভাইয়ের বউ আসবে ওরা বাড়ি থাকে না যাই অফিসের কাজে কলকাতায় থাকে তো আজকে আসছে ওরা তো ওর জন্য একটু স্পেশাল আর যাই হোক আমার ভাই আবার একটু অসুস্থ আছে তো ওর জন্য কি রান্না করব বুঝতে পারছিলাম না যাই মানে তোমার রিজ খাবার কিছু করা যাবে না আর ভেবে ভাবছি যে কি রান্না করব তো ভাবলাম যে অ্যাকচুয়ালি তোমার দেশি মুরগিটাই একদম বেটার তোর জন্য দেশি মুরগি রান্না করব আর পাবদা মাছ রান্না করব তো আমি কিভাবে কি রান্না করি আর তো সেটাই তোমরা দেখো তো চলো রান্নাঘরে যাই তো দেখো ফাইনালি কিন্তু আমি এই দেখো গুছিয়ে নিয়েছি তোমার যে কেও তো ভাই তো অসুস্থ রয়েছে তো ওর জন্য ওইভাবে চিন্তেই ভাবলাম যে একদম কোনো শুকনা লঙ্কা এবার্ট করে রান্না করব আজকে শুকনা লঙ্কা দেব না তো দেখো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা জিরে টমেটো আর আলু আর এই যে এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ তো এটা কিন্তু একদম আমি অল্প বাটা দিয়ে রান্না করব তো দেখো কি কি নিয়ে নিয়েছি আহ তোর নিয়ে নিয়েছি তোমার কাঁচা লঙ্কা আর হলো সর্ষে পোস্ত আর এই যে এখানে নিয়ে নিয়েছি তোমার দেশি মুরগি তো কিভাবে কি করি সেটাই তোমরা দেখতে পাচ্ছ দেখো নিয়ে নিয়েছি এই যে তোমার এক কিলো আড়াইশো মতন দেশি মুরগি নিয়ে নিয়েছি তো যে প্রচন্ড গরম পড়ছে তো কি রান্না করব সেটাই মানে ভাবা দুষ্কর তো যাই হোক আমি কিন্তু রান্নাটা করব একদম মসলা simple ভাবে তো দেখো কিভাবে কি রান্না করি তো এবারটা দেখো নিয়েছি আলু কাঁচা লঙ্কা টমেটো রসুন আদা জিরে তো এবার এটা কিন্তু আমি বেটে নেব করে আর যে মাংসটা করে নিয়েছি তো এর মধ্যে আমি একটুখনা লবণ হলুদ আর তেল আর একটু টক দই দিয়ে মাখিয়ে নেবো যেহেতু গরম পড়েছে তো হজম হতে খুব টক দই সাহায্য করে তো আমি কিন্তু সেইভাবেই রান্না করব। সো গাইজ দেখো নিয়ে নিয়েছি টক দই লবণ হলুদ আর সরিষার তেল তো এটা কিন্তু আমি কিন্তু ভালো করে এখন মেখে নেব আমি এটা মাখিয়ে নিলাম যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেশি মুরগি যেহেতু আমার রান্নাটা করতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি মাখিয়ে নিই তো গাইজ দেখো এবার কিন্তু আমি আলুটা ভেজে নেব ভালো করে একটু লবণ হলুদ দিয়ে

এইবার যে মশলাগুলো আমি করে রেখেছি কাঁচা লঙ্কা আর তোমার আদা জিরে সব নিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে কিন্তু আমি লবণ আর হলুদ গেছে এত গরম পড়ছে তো ওর জন্য কিন্তু আমি একদম দিয়ে দেবো অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর একদম ভয় করছি তো দেখো আমি কিন্তু অলরেডি লবণ মাখিয়ে নিয়েছি মাংস ওই জন্য লবণটা দিলাম না আর এবারটা দেখো দিয়ে দেবো হলুদ মশলাটা কিন্তু ভালো করে নাড়িয়ে চালিয়ে নেবো যতক্ষণ না তেল না মানে তেল বেরোচ্ছে তো দেখো মাংসের মশলা থেকে কিন্তু তেল অলরেডি বেরিয়ে গেছে এবার কিন্তু আমি মাংসটা দিয়ে দিলাম যেহেতু আমি তেলটা দিয়ে মাখিয়ে নিয়েছি তো আমি ভালো করে কিন্তু দিয়ে দিলাম তো দেখো আমি কিন্তু ভালো করে নারিয়ে চাড়িয়ে নেব যেহেতু দেশি মুরগি আর খাসির মাংস প্রায় একই টাইম লেগে যায় রান্না করতে গাই তো এটা কিন্তু আমার কষানোর পরে ডিপেন্ড করে যে কতটা সুন্দর হবে তো আমি একটু ভালো করে একটু কষিয়ে নেব আর আমি কিন্তু একটুখানিও শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না মানে একদম কাঁচা লঙ্কা দিয়ে করবো যেহেতু অতিরিক্ত গরম পড়ছে তাই আমি শুকনো লঙ্কার কোনো কিছুই দেব না কালারটা কিন্তু আমার এরকমই হবে গাছ দেখো মাংসটা কিন্তু এত সুন্দর করে কষিয়ে নিয়েছি কি বলবো একদম মানে নিজেরই দেখে মানে প্রশংসা করে না করে পাচ্ছি না তো এতটা সুন্দর হয়েছে আর এমনিতে দেশি মুরগি খুব সুন্দর হয় তারপরে যদি আরো ভালো করে কষিয়ে রান্না করা যায় তো কোনো কথাই নেই তো এবারটা দেখো দিয়ে দিলাম আলুগুলো তো আলুগুলো দিয়ে একটু না ভালো করে কষিয়ে গুছি নেব

তো এবারে জলটা দিয়ে দিয়েছি আর কালারটা তো ওয়াও কালার এসেছে আর এই দেখো একটু আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য তো गाइस ஓতে থাকো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো সো गाइस দেখাচ্ছি তোমাদের কাপল হয়েছে তো দেখো ওয়াও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এইবারটা কিন্তু এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব তো দেখো এবারটা কিন্তু আমি দিয়ে দিলাম একটু গরম মশলা দেখো একদম ফাইনালি কিন্তু আমার একদম দেশি মুরগির ঝোল হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই রান্নাটা কমেন্টে জানিও আর দেখো একদম কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আমি একদম সিম্পলভাবে রান্না করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলেও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তো ভাই ভালো থেকো সুস্থ থেকো

তো ওই যে মানে পেপলটি যা এক কচুর মতন হয় অনেকটা কিন্তু খেতে খুব সুন্দর আর জর্জারি যাদের হয় তাদের তো একদম দারুণ খাবার একটু তিতো তিতো টাইপের আর এই যে এইখানে করে নিয়েছি স্যালাড আর এই এখানে করেছি বটবড়ি ভাজা যাই হোক যাদের জন্য রান্না করেছি তারা কিন্তু এখনও এসে পৌঁছায়নি তো এখন বাজে দুপুর তিনটে অলরেডি বেজে গেছে যাই হোক আমরা বসে না থেকে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো যে কারা আসবে সেটা তো তোমাদেরকে বলেছি যে আসবে আমার ভাই আর ভাই বউ তো যাই হোক ওরা আসতে একটু লেট করে ফেলছে তো ততক্ষণে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ওরা এখনো আসেনি যেহেতু আর আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দিতে থাকে আর তোমরা ভিডিওটা হতক্ষণ দেখতে থাকো আর কার আসছে ওদেরকেও দেখাবো তোমাদেরকে তো দেখো আমরা কিন্তু ভাত পুছিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর তো কিছু দেখা দেখো একদম কিন্তু আবার রিলসও জেনে রেডি হয়ে গেছি কারণ ওরা এখনো আসেনি তো কি করবো কটা রিলস ভিডিও বানিয়ে তো এখন যাবো কোথায় না মাঠে যাবো তো ওরা আসলে ওদেরকে খেতে টেতে দেবো তো ততক্ষণ ভাবছি একটু ভিডিও বানিয়ে আসি তো তোমরা দেখতে থাকো তো গাইস দেখো এই যে আমার ভাইবো আর ভাই আর এই যে নিশান্ত এখন খেয়ে নিচ্ছে আর এই যে আর একটা ভাই তো যাই হোক সবাই দুপুরবেলায় নিমন্তন্ন করেছি আস্তে আস্তে কিন্তু সন্ধ্যে ছটা বাজিয়ে দিয়েছে তো ওরা আবার এখান থেকে রওনা হবে কলকাতায় তো যাই হোক অল্প টাইম নিয়ে এসছে তো আমি দেখো খুব তাড়াতাড়ি রান্নাবান্না করলাম সেটা তো তোমাদেরকে দেখালাম অনেক কিছু রান্না করেছে রান্না খুব ভালো হয়েছে তো এই যে আমার ভাই তো কোনো কথাই নেই চুপচাপ খাচ্ছে তো চুপচাপ খেয়ে যাচ্ছে আর এই যে আর একটা ভাই তো ভাই কেমন আছে একটু বলো তো ভাই বলছে খুব ভালো আছে আমার ভাইবো বলেছে ভালো হয়েছে তার মানে ভালো হয়েছে যাই হোক ননদকে এইটুকু যদি না বলে তো যাই হোক মানে আমার রান্নাটা ভালো খায় আমার ভাই বউ এটা আগা ঘোরাই যাই রান্না করে দিই আর ওই যে ভাই তো চুপচাপ খাচ্ছে তো ওরা খেয়ে নিক ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা তো গাইজ এই যে সবাই এখন খাওয়া দাওয়া করে একটু সবাই মিলে একটু গল্প টল্প করি আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো বাই গুড নাইট